হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুপর্ণা। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আর এত রোদ না, মানে তাকাতে পারছি না সিরিয়াসলি। আর শীতকালে তো মানে রোদে বেরাতে কার না ভালো লাগে, শীতকালে ছাদে আসতে যেন একটা আলাদা একটা শান্তি লাগে। তো যাই হোক, তো আজকের হলো 1st January 2023, বছরের শুরু। তো আজকের অনেক 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 কিছু প্ল্যান রয়েছে। তো তার সাথে রয়েছে আজকে আমাদের একটা লাঞ্চের প্ল্যান, বাড়িতেই হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা আর হচ্ছে বেগুনি। মা অলরেডি ফ্রাইড রাইস বানানোর দায়িত্ব নিয়ে নিয়েছে, আর আমি চিকেন কষা বানানোর দায়িত্ব অল টাইম আমারই থাকে, আর বেগুনি বানানোর দায়িত্ব হচ্ছে বাবার। তো যাই হোক, মানে যে যেটাতে স্পেশালিস্ট, আর আজকে খুব 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 মজা হবে। তো মা অলরেডি ফ্রাইড রাইসটা বানাচ্ছে, তো আমি বললাম তুমি ফ্রাইড রাইসটা বানাও আর চিকেনটা আমি বানাবো। তো যাই হোক, চলো আজকের বছরের শুরুর দিনটা তোমাদেরও যেন সবার 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 খুব ভালো কাটে, আর আমারও যেন খুব 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 ভালো কাটে। তো ছোটবেলায় বলতাম না, বছরের শুরুতে যদি পড়াশোনা করি তাহলে সারা বছর পড়াশোনা করতে হবে, লাইক তো মা এখানে অলরেডি ফ্রাইড রাইস বানাচ্ছে। এরপরে বিনস, গাজর সব কিছুকে ফ্রাই করে নেওয়া হচ্ছে। এইদিকে রাইসটা অলরেডি রেডি আছে, ক্যাপসিকাম, গাজর, এটা বা কারি পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো দিয়ে সব কিছুটাকে ভেজে নেওয়া হচ্ছে। আমি নাড়বো, কারি পাতাটা একটু ভেজে নেবে, তাই তো? তো যাই হোক, মা ফ্রাইড রাইস করে নিচ্ছে। তো ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেল, তারপরে চিকেন করার পালা আমার, তারপরে আমি চিকেনটা করব। ততক্ষণ মা ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। তো এখন আমি মাংসটা ম্যারিনেট করব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আদা, রসুন আর হচ্ছে টমেটো পেস্ট, এরপর নুন, বাকিটা লাগলে পরে দেওয়া যাবে। আর দিয়ে দেবো হচ্ছে অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে একটু টক দই, আর দিয়ে দেবো হচ্ছে একটু টক দই, একটু সরষের তেল। এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। সবার প্রথমে দেবো হচ্ছে অল্প জিরে, দুটো শুকনো লঙ্কা, তারপর দেবো হচ্ছে তেজপাতা। তো এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজ অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পরে এবার আমি একে একে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো আমি এখন অ্যাড করছি সামান্য ধনে গুঁড়ো, তার সাথে তোমরা অল্প সামান্য একটুখানি তোমরা জিরে গুঁড়ো দিতে পারো, আমি দিয়েছি। আর তার সাথে দেব অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ তুমি যত কষাবে তত চিকেনটা খুব টেস্টি হবে খেতে। তো যাই হোক, আমার কষানো হয়ে গেছে, আর এখানে বাবা বেগুনি অলরেডি ভাজা শুরু করে দিয়েছে। তো ঝটপট বাবা বেগুনিগুলো ভেজে নিই, কারণ দেখতে তো মানে ভীষণ ভাল লাগছে, মচমচে হয়েছে, বেশ খুব ভাল লাগবে খেতে। তো চলো, তো এখানে আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এখানে চিকেন কষা রেডি, আর তার সাথে এখানে বেগুনি রেডি, অল রেডি, শুধু এখন আমাদের লাঞ্চ করার অপেক্ষা। তো তো গাইস, ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে গেছি, আর ওয়েট করতে পারছি না। আজকে তো হলো সানডে, তার উপরে হচ্ছে আমার 1st January। তো চলো এরকম ইয়ামি ইয়ামি লাঞ্চটা সেরে নেওয়া যাক, লাঞ্চ সেরে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমরা এইমাত্র লাঞ্চ করে উঠলাম, আর আশা করছি তোমাদেরও আজকে দিনটা খুব 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 ভালো কেটেছে। আর তোমরা অবশ্যই আমাকে জানাও যে তোমরা মানে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের আজকে কি প্ল্যান, বাড়িতে নাকি বাইরে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ। তো আজকে খাবার দাবার গুলো কেমন ছিল? খুব ভালো ছিল খাবার। আচ্ছা, অনেকদিন পরে মনে বলে না, অসুস্থ পরে আর এমনি আজকে প্রচুর ভিড় হবে রাস্তায়, বলো? প্রচুর ভিড় হবে। 25শে ডিসেম্বর আমরা বেরিয়েছি বাইরে, কি যে ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো। আর এমনি ও শরীরটা ভালো না বলে এরকম থাক, বাড়িতেই সবসময় যে বেরোতে হবে এর কোনো, আর বেরোলেই যে মজা, আর না বেরোলেই যে বাড়িতে থাকতে যে আনন্দ করা যায় না, সেরকমটা তো না। আজকে
ওকে নিয়ে কোথাও বেরোতেও পারিনি কতকাল। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, আমি বাড়িতেই হ্যাপি। বাড়িতে আমরা সবাই মিলে আজকে নতুন বছরের প্রথম দিনে আমরা খুব আনন্দ করেছি। ইয়েস, এনজয় করেছি। ছোটবেলায় বলতাম না যে প্রথম বছরের শুরুতে যদি আমি পড়াশোনা করি তাহলে সারা বছর পড়তে পারবো, এরকম একটা ব্যাপার আর কি। মানে বছরে, মানে এটা আমাদের সবার একটা কনসেপ্ট যে বছরের শুরুতে প্রথম দিনটা ফ্যামিলির সঙ্গে পড়া একদম টাইম স্পেন্ড করলাম। হ্যাঁ, তো যাই হোক, তো তোমরাও খুব 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 মজা করো আজকে, খুব 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 ভালো করে কাটাও, ঠিক আছে? তো আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো চলো, আমি আবার আসবো তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই আমাদের সাথে থেকো। তো চলো, টাটা, বাই।